নমস্কার, আমি ইমন। আপনারা আশা অডিওর ইউটিউব চ্যানেলে এতক্ষণে আমার নতুন গান একি লাবণ্যে পূর্ণপ্রাণ শুনে ফেলেছেন। আপনাদের কাছে আসা একদম নতুন আঙ্গিকে এই গানটি নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। যেভাবে এই গানটি এতদিন আমরা শুনেছি, যে মিউজিক অ্যারেঞ্জমেন্টে বা যেরকম যেরকম ভাবনা নিয়ে আমরা এই ভিডিওগ্রাফিটি করেছি, আমার মনে হয় যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এখন এই গানটিকে ভালোবাসার এবং এই গানটিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা সকলে এই গানটি বেশি করে শুনুন, সকলকে শোনান। আশা অডিও এবং ইমন চক্রবর্তী প্রোডাকশনের এই যুগলবন্দী কাজ একি লাবণ্যে পূর্ণপ্রাণ, মিউজিক করেছেন এই গানটিতে নীলাঞ্জন ঘোষ। আমি অ্যারেঞ্জমেন্ট করেছি এই গানটির। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এইবার এই গানটাকে নতুন করে তৈরি করতে গিয়ে। যেহেতু আমরা একটা আইডিয়া এমন নিয়ে এগোচ্ছিলাম যে যাতে একটা ইউনিক জিনিস হয়, ইউনিক বলতে ডিফারেন্ট বা ব্যতিক্রমী যাই বলুন না কেন, যেটা কিনা আগে মানুষে এই গানটার সাথে হয়তো শোনেননি। এই গানটার যদি আপনারা জানেন যে এই গানটা রবীন্দ্রনাথ ইনফ্লুয়েন্সড হয়েছিলেন একটা দক্ষিণ ভারতীয় একটি গানের থেকে, এবং তারপরে উনি এই গানটা লেখেন। তো সেই সূত্র ধরে, যেমন সাউথ ইন্ডিয়ান একটা রিদম ইনস্ট্রুমেন্ট যেটা কিনা মৃদঙ্গমের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা আছে, সেই আমি বলবো যে সেই রেফারেন্সেসগুলো সেই গানের মধ্যে থেকেই উঠে এসেছে। ডিটেলড একটা অন্যরকম তবে একটা রিসার্চ, একটা ভাবনা আমি প্রথম থেকে গানটা নিয়ে ভেবেছিলাম, এবং সেখান থেকে হয়তো সেই জিনিসটা উঠে এসেছে। আপনারা শুনবেন এবং ভিডিওগ্রাফির দায়িত্ব সামলেছেন, ভিডিওগ্রাফির ডিরেকশন দিয়েছেন নিলয় সেনগুপ্ত। অপেক্ষা আমি আমরা সকলে মিলে এই কাজটি করেছি। এই কাজটি আপনারা আরো বেশি করে দেখুন, নতুন এক্সপেরিমেন্টাল কাজের পাশে থাকুন, এটুকুই বলবো। Oh,